তো হ্যালো বন্ধুরা, অনেকেই রানিং রুম দেখতে চেয়েছিল। এটা আমরা ডিউটিতে এলে হেডকোয়ার্টার ছেড়ে যেখানে ডেস্টিনেশনে যাই সেখানে আমরা রেস্ট করি। এখানে থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা রয়েছে। তো এটা হলদিয়া রানিং রুম, এটা আমি দেখাবো, ঠিক আছে? এটা দেখুন, রানিং রুম যেটা হয় খুব অড এরিয়াতে হয়, মানে মানুষজনে আনাগোনা বা পাবলিক ট্রান্সপোর্ট থাকে না যেখানে, ঠিক আছে? এটা দেখুন, ভিতরটা দেখাচ্ছি আমি। এটা রানিং রুমের ভেতর। এখানে দেখুন অফিস, এখানে ডিউটি অন ডিউটি অফ করতে হয় ম্যানুয়ালি। আর এখানে একটা যন্ত্র লাগানো আছে, এটা হচ্ছে সিএমএস, ক্রিউ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা। এটা সব মানে এটা অনলাইনে আপনার ডিউটি অফ ডিউটি অন করতে হয়। তারপর এটা দেখুন, এটা হচ্ছে ডাইনিং, মানে আমরা যেখানে বসে খাই, ঠিক আছে? তারপর এটা কিচেন, এখানে আমাদের রান্না বান্না হয়। টাইমটা খুব ছোট, খুব কম জনের ক্যাপাসিটি আছে, সেই জন্য কিচেনটা খুব ছোট, ঠিক আছে? তো এখানে খাওয়ার সিস্টেম আমি পরের ভিডিওতে বলে দেবো। তো এটা দেখুন, বাইরে ফ্রিজ রাখা আছে, আপনি কোনো জিনিস রাখতে পারেন। আর জল খাওয়ার জন্য দেখুন, এখানে দুটো ফিল্টার লাগানো রয়েছে, দুটো অ্যাকোয়ার লাগানো রয়েছে, এখানে আপনি জল নিতে পারেন। তো রুমের ভেতরটা আমি একটু দেখিয়ে দিই। এটা দেখুন, ভেতরে আলাদা আলাদা বেড রয়েছে, ঠিক আছে? যার আলাদা আলাদা বেড রয়েছে, মশারি টাঙানো রয়েছে, আর ফ্যান, ইন্ডিভিজুয়াল ফ্যান সব বেডের সঙ্গেই আছে। আর রুমে এসি আছে, এসি খুব একটা চালানো হয় না। এবার বাইরটা দেখুন, দেখে দিচ্ছি। এখানে ল্যাট্রিন বাথরুম রয়েছে স্নান করার জন্য, ঠিক আছে? ল্যাট্রিন বাথরুম রয়েছে। তো ল্যাট্রিন বাথরুমগুলো খুব ঝাঁ চকচকে না হলেও মোটামুটি ব্যবহারের যোগ্য। তো উপরে যাচ্ছি, দেখুন সিঁড়ি বেয়ে। এটা নিচতলা ছিলাম, তো ওটা দোতলা যে রানিং রুমটা বলছি। তো এখানে বাইরে একটু স্পেস রয়েছে, ঠিক আছে? বাইরে স্পেস রয়েছে, এখানে চেয়ার টেবিল রাখা আছে। দেখুন এখানে বসে খবর কাগজ পড়া যায়, এমনি বসে গল্প টল্প করা যায়, ঠিক আছে? তো এখানে একটা বেসিন রয়েছে, উপরেও দেখুন ল্যাট্রিন বাথরুম রয়েছে, ঠিক আছে? তো এরপরে আমি দেখুন একটা রুমে ঢুকে দেখাচ্ছি কেমন পরিস্থিতি থাকে। তো রুমের বাইরে এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই বোর্ডগুলোতে এই রুমে কে কে থাকে তার নাম আর ডেজিগনেশান লেখা থাকে। এটা রুম নম্বর 5 নম্বর রুম। তো রুমের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি, অন্ধকার, সবাই রেস্ট করছে, ঠিক আছে? তো রেস্ট করছে, দিনের বেলাতেও আপনি এরকম অন্ধকার পাবেন রেস্ট করার জন্যই। আর জোরে কথা বলা যাবে না, ফোন ইউজ করা যাবে না, অনেক কিছু নিয়ম রয়েছে। তো এখানে দেখুন সব বেডগুলোতে নতুন বেডশিট আর বালিশের কভার, আর এখানে কম্বলও রয়েছে, ঠান্ডা লাগলে আপনি কম্বল নিতে পারেন। এখানে দেখুন ইন্ডিভিজুয়াল বেডের সোজা সোজা একটা বোর্ড রয়েছে, ইলেকট্রিক প্লাগ রয়েছে, আপনি চার্জ দিতে পারবেন। আর ছোট একটা লাইট রয়েছে, বেড লাইট রয়েছে, ঠিক আছে? আর পাশে দেখুন হ্যাঙ্গার রয়েছে, এখানে আপনি ড্রেস তুলে রাখতে পারেন। তো বেড নাম্বার দেওয়া রয়েছে, 25 নম্বর বেড দেখুন এখানে। আর এসিগুলো লাগানো আছে, তো ইন্ডিভিজুয়াল এসি নেই। তো একটা রুমে ধরুন 5-6 জন থাকে, তো 2-3টে এসি থাকে আছে, এরকমভাবেই রয়েছে, ঠিক আছে? এখানে কম্বল রাখা আছে, আপনি ঠান্ডা লাগে কম্বল নিতে পারেন, ওকে? আর এখানে দেখুন একটা ছোট লকার টাইপের আছে, এখানে আপনি কোনো জিনিসপত্র বা মোবাইল লক করে আপনি বাথরুমে যেতে পারেন, ঠিক আছে? আর এখানে জানলা খুলে আমি বাইরটা একটু দেখাচ্ছি। এখানে দেখুন বাইরে, ঠিক আছে? এখানে বাইরে খুব সুন্দর পরিবেশ। আর এখানে দেখুন যে রেল ইয়ার্ড রয়েছে, যেখানে ট্রেন চালু হয়, মানে যেখানে সব কিছু চেকিং বা চালু হয়, সেখান খুব কাছাকাছি হয় রানিং রুমটা, ঠিক আছে? আর এই দেখুন এখানে ব্যাগপত্র রাখা রয়েছে, আর এখানে আপনি নিজের বেডশিটও ব্যবহার করতে পারেন এখানে। ঠিক আছে, আর দেখুন প্রত্যেকটা রুমে একটা বড় আয়না লাগানো রয়েছে, একটা উপরে ঘড়ি আছে, ঘড়িটার টাইম কখনো ঠিক থাকে কখনো ঠিক থাকে না। দেখুন এগুলো আমাদের জিনিসপত্র, এগুলো ডিউটিতে নিয়ে আমাদের বেরোতে হয়, কেন